বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় ক্ষুদ্র প্রয়াস মালদা, জাগরণ মালদা ও ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা, মালদা জেলা শাখার উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সমাজসেবী অঙ্কিতা সান্যাল ও পার্থ চক্রবর্তী রক্তদান করে শিবিরের সূচনা করেন। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শুভজিৎ দাস, শুভঙ্কর সরকার, অনিল কুমার সাহার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী এই রক্তদান শিবির নানা জায়গায় চলতে থাকে। আজ ক্ষুদ্র প্রয়াস এবং জাগরণ মালদার তরফ থেকে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায়। আমরা ক্ষুদ্র প্রয়াসের মহিলা সদস্যরা এবং জাগরণ মালদার সদস্যরা রক্তদান করলো। রক্তদান জীবনদান, আপনাদের সবার সকলের কাছে অনুরোধ রক্তদানে এগিয়ে আসুন। মালদা থেকে দেব সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় ক্ষুদ্র প্রয়াস মালদা, জাগরণ মালদা ও ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা, মালদা জেলা শাখার উদ্যোগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সমাজসেবী অঙ্কিতা সান্যাল ও পার্থ চক্রবর্তী রক্তদান করে শিবিরের সূচনা করেন। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শুভজিৎ দাস, শুভঙ্কর সরকার, অনিল কুমার সাহার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী এই রক্তদান শিবির নানা জায়গায় চলতে থাকে। আজ ক্ষুদ্র প্রয়াস এবং জাগরণ মালদার তরফ থেকে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায়। আমরা ক্ষুদ্র প্রয়াসের মহিলা সদস্যরা এবং জাগরণ মালদার সদস্যরা রক্তদান করলো। রক্তদান জীবনদান, আপনাদের সবার সকলের কাছে অনুরোধ রক্তদানে এগিয়ে আসুন। মালদা থেকে দেব সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।